আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইজুল ইসলাম। আজকে আমি তোমাদের ভিতরে পদার্থের 11 অধ্যায় চলতরী সম্পর্কে আর কি তোমাদের ভিতরে আমি অর্থনৈতিক একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে লিখে রাখছি, এগুলো তোমাদের ভিতরে আর কি আমি সবগুলো তুলে ধরবো। প্লিজ তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। সেই ক্ষেত্রে তোমাদের কাছে আমাদের একটাই আশা যে আমাদের চ্যানেলটাকে একটু একটু লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব একটু করতে হবে আর কি, যাতে কি হয় সেক্ষেত্রে আমি সবগুলো ভিডিও আমার যতগুলো ভিডিও আমি আপনাদের সবার কাছে যাতে পৌঁছে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক ভিডিও আমরা চলো ধরি। আমি এখানে চারটা টপিক লিখছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তনী, সার্কিট, পরিবাহী, অর্ধ পরিবাহী এবং অপরিবাহী। এবং 2 নম্বরে লিখছি বর্তনী প্রকারভেদ, তারপরে লিখছি তুল্যরোধ নির্ণয়। এই তুল্যরোধ নির্ণয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রতিটা বোর্ডের আর কি 2 নম্বর ম্যাথে থাকে আর কি সেটার জন্য। সেক্ষেত্রে তারপরে তড়িৎ প্রবাহ নির্ণয়, আর এটা একটা ছোট ম্যাথ, সেক্ষেত্রেও এরিয়া দরকার না, এটা অনেক ইম্পর্টেন্ট আর কি। আজকে আমরা সবগুলো দেখবো আর কি। ওকে, বর্তনী, বর্তনী হচ্ছে তড়িৎ চলার সম্পূর্ণ পথকে বলা হয় বর্তনী বা সার্কিট। মানে একটা যদি আমি একটা যেমন একটা ইনসুলেটর বা তার যদি নেই, সেক্ষেত্রে যদি আমি এখানে 1 অ্যাম্পিয়ার দেওয়া হয়, এই যে পথ দিয়ে যেটা যাচ্ছে, মানে ইলেকট্রন তো আমরা দেখতে পাই না, ইলেকট্রন যে যাচ্ছে এই যে সম্পূর্ণ চলার যে পথটা, এই পথটাই হচ্ছে বর্তনী বা সার্কিট। ঠিক আছে, সেক্ষেত্রে এখন আমরা আরেকটা জিনিস যেটা পরিবাহী, পরিবাহী সম্বন্ধে এখন আমরা জানবো। পরিবাহীটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কি যা সহজেই মানে পরিবাহিত হয় আর কি, কোনো পরি মানে তারের বিদ্যুৎ দিয়ে বা ইলেকট্রন প্রবাহের ক্ষেত্রে যে পরিবাহীটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পরিবাহী। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি, যেমন কাঁচা বাঁশ, কাঁচা লোহা, যেগুলো আর কি ধাতু, সেগুলোর ভিতর দিয়ে আর কি ইলেকট্রন প্রবাহ হয়। অর্ধ পরিবাহী হচ্ছে, সরি, অপরিবাহী হচ্ছে যার ভিতর দিয়ে কখনো ইলেকট্রন প্রবাহ মানে বাধাগ্রস্ত হবে আর কি। সেক্ষেত্রে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি শুকনো বাঁশ, শুকনো কাঠ, আরো আর কি যেগুলা অপরিবাহী ভিতরে পড়ে যায়, যেমন যদি মেটালের দিক দিয়ে যায়, মেটাল তো ধাতুর ভিতরে পড়ে যাচ্ছে, সেগুলো হচ্ছে আন মেটাল, যেগুলা সেগুলো হচ্ছে অপরিবাহী। আর অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী হচ্ছে মাঝামাঝি ন্যায় আচরণ করবে, যে ইলেকট্রন প্রবাহের ক্ষেত্রে মাঝামাঝি ন্যায় আচরণ করবে, যেমন জার্মেনিয়াম আর হচ্ছে সিলিকন। সেক্ষেত্রে আরো হইতে পারে ডিউটেরিয়াম, ক্রিডিয়াম, এগুলো হয়, কিন্তু সেক্ষেত্রে তোমাদের এসএসসি সিলেবাসে সেক্ষেত্রে ক্লাস 10-এর জন্য অনলি 2টা দেওয়া আছে, সেটা হচ্ছে একটা জার্মেনিয়াম, একটা হলো সিলিকন। আচ্ছা এখন আমরা দ্বিতীয় টপিকে চলে যাই। এখানে বলছে যে বর্তনীর প্রকারভেদ, বর্তনী বা সার্কিট সেম জিনিস, সেখানে প্রকারভেদ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সিরিজ, একটা হলো প্যারালাল। কিন্তু সিরিজ প্যারালাল তোমাদের বইতে লেখা নাই, কিন্তু লেখা আছে শ্রেণী এবং সংখ্যা। ওকে, আমরা দেখতে পারি সেই ক্ষেত্রে। তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে কারেন্ট বা ভোল্টেজ। এই কারেন্ট বা ভোল্টেজ জানতে হবে যে কারেন্ট কাকে বলে, ভোল্টেজ কাকে বলে, কারেন্ট জানতে হবে। যেমন সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে কারেন্ট হচ্ছে কোনো পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহের হারকে, কোনো পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহের হারকে বলা হয় কারেন্ট। কারেন্টকে প্রকাশ করা হয় আয় দ্বারা। তাহলে আমি তোমাদের একটু লিখে দিই, সেক্ষেত্রে হচ্ছে কারেন্ট, কারেন্ট হচ্ছে কোন পরিবাহী মধ্য দিয়ে ইলেকট্রন ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বা তড়িৎ বলে। কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা, তারপরে ভোল্টেজ,
ভোল্টেজ সম্বন্ধে জানতে হবে। আসলে আমরা কারেন্ট ব্যবহার করলেও আমরা কারেন্টের সংখ্যাটা অনেকেই জানি না, আর ভোল্টেজ ভোল্টেজ সেম রাইট সিম্পল একটু চেঞ্জ শুধু। ভোল্টেজ হচ্ছে সেম কোন পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের চাপকে, শুধু এখানে হবে চাপকে ভোল্টেজ বলা হয় আর কি। ভোল্টেজ কে প্রকাশ করা হয় ভি দ্বারা, ঠিক আছে। এখন সেই ক্ষেত্রে দেখা যাক আমরা বর্তনী পোটেনশিওমিটার দিকে যাই। বর্তনী পোটেনশিওমিটার দিক দিয়ে বর্তনী হচ্ছে দুই প্রকার, দুই প্রকার যদি হয় সেক্ষেত্রে বর্তনী দুই প্রকার, এটা সম্বন্ধে আমরা দেখব। আচ্ছা এটা আমি মিশন দিয়ে পরে আমি সূত্রগুলো তোমাদের ভিতরে আর কি করবো দেখা যাবে। এই যে বর্তনী দুই প্রকার, এই বর্তনী সম্বন্ধে যদি না জানা যায় তাহলে এই অধ্যায়ের ম্যাথ মানে সলভ করা অনেক কঠিন হয়ে যাবে। কারণ যেখানে যে বর্তনী কাজ করছে এবং সেই বর্তনীর উপরে ডিপেন্ড করে আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে। ওকে দেখি বর্তনী দুই প্রকার, বর্তনী দুই প্রকার, একটা হচ্ছে সিরিজ, একটা হচ্ছে প্যারালাল, এবং একটা হচ্ছে শ্রেণী, একটা হলো সমান্তরাল। ওকে তাহলে দেখি, তাহলে শ্রেণী অবলিক সিরিজ, আর হচ্ছে সমান্তরাল অবলিক প্যারালাল। এখন শ্রেণী কাকে বলে, তারপর সমান্তরাল কাকে বলে, সংজ্ঞাটা মনে রাখলেই আমাদের সার্কিটটা বা বর্তনীটাকে ধরা যাবে, ধরলে আমরা ধরতে পারলে আর কি ম্যাথগুলো সলভ করতে পারবো। তাহলে শ্রেণী কি, শ্রেণী বা সিরিজ, সেই ক্ষেত্রে সিরিজ হচ্ছে যে সার্কিটে কারেন্ট ভাগ হয়ে যায় না বা ইলেকট্রন ভাগ হয়ে যায় না, যে সার্কিটে কি হচ্ছে কারেন্ট বা ইলেকট্রন ভাগ হয়ে যায় সেই ক্ষেত্রে তাকে বলা হয়েছে সিরিজ। তাহলে যে সার্কিটে ভোল্টেজ বা কারেন্ট ভাগ হয়ে যায় না তাকে সিরিজ অবলিক শ্রেণী সার্কিট বলে। ওকে সিরিজ সার্কিট কে প্রকাশ করা হয় হচ্ছে আর এস দ্বারা, আর এস দ্বারা, আর তে হচ্ছে রেজিস্ট্যান্স, এস তে হচ্ছে সিরিজ বা সেকেন্ডারি। তাহলে সিরিজের একটা যদি আমি তোমাদেরকে চিত্র আঁক করে দেখাই, সেক্ষেত্রে দেখি সিরিজ দ্বারা প্রকাশ করা হয়। এটা যদি হয় সেক্ষেত্রে আমরা একটা সার্কিট, একটা যদি সার্কিট অ্যাড করি মাইনাস, আচ্ছা একটা ভুল দিয়ে দিলাম, এটা আমাদের বাড়াবাড়িতে ব্যবহার হয়, এগুলা রেজিস্ট্যান্স। এখানে একটু তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, আমি এখানে 220 ভোল্ট দিয়েছি, দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমার তড়িৎটা প্রবাহিত হচ্ছে। ওকে সেই ক্ষেত্রে এখানে ধরে নেন 10 ওহম বা 20 ওহম বা 80 ওহম এগুলো মানে বর্তনী আর কি, যে সেই ক্ষেত্রে ভাল বা আনন্দ যন্ত্রাংশ আর কি কাজ করতে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারেন্টটা যে প্রবাহিত হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা শ্রেণীতে যুক্ত অবস্থায়, মানে কোনো দিকে ভাগ হচ্ছে না, এই ভোল্টা সোজা একদম একটা তার দিয়ে মানে একটা বর্তনী দিয়ে প্রবাহিত হচ্ছে। ওকে ওই জন্য বলা যাচ্ছে যে যে সার্কিটে বা যে সার্কিটে ভোল্টেজ বা কারেন্ট
ভাগ হয়ে যায় না, মানে সেটা কিভাবে যাচ্ছে, সেটা শ্রেণী দিয়ে যাচ্ছে, মানে যুক্ত আকারে যাচ্ছে। এখন সেটাকে আর কি সিরিজ বলা হয়, সিরিজকে আরো দ্বারা প্রকাশ করা হয়। আরেকটা জিনিস এখানে বলা যায় যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে যে ইলেকট্রন প্রবাহটা যদি একটা বর্তনী নষ্ট হয় তাহলে পুরো বর্তনীটি অকেজ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি সূত্রটা দেখাই। এখানে সূত্রটা হচ্ছে যেমন ধরো সিরিজের সূত্র দাঁড়ালো, সিরিজের সূত্র তাহলে আর এস সমান সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি আর থ্রি। সেই ক্ষেত্রে এমনকি আরো থাকতে পারে।